জেটিভি নিউজ ঐক্যের পথে মোড়া। লিভারের জটিল রোগের চিকিৎসা করতে গিয়ে বিক্রি করেছেন ভিটামাটি, একমাত্র সম্বল বসত ঘরটাও পুড়ে গেছে আগুনে। স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রামে পরাজিত ফরিদপুরের মধুখালীর যুবক অপু মোল্লা। বিস্তারিত দেখুন জেটিভির প্রতিবেদনে। চারটি ব্যান পরানো হয়েছে, আর একটা ব্যানটির দাম হলো 32,000 টাকা। তা এই যে গ্রাম থেকে কিছু চাউল ডাউল টাকা পয়সা উঠাইতেছে, এই দিয়ে আমি ছেলের চিকিৎসাপত্র করাইছি। এখন আবার আমার এই ছেলের বাড়িটা পুড়ে গেছে, তার কিচ্ছু নাই, পরনের কাপড়টুক ছাড়া তার আর কিচ্ছু নাই। আমার এখন কি করব, আমি এই সন্তানের কিভাবে চালাবো, কিভাবে ওষুধ কিনবো, এর দুটো টাকাও আমার কাছে নাই, আর এই ঘর বাড়ি আমি কীভাবে ওর দিয়ে রাখবো, ওর দুটো বাচ্চা আছে, আমার এখন আর চলার মতন কোনো পরিস্থিতি নাই, আমার ওই সন্তানের চিকিৎসা করার মতন 5টা টাকাও আমার হাতে নাই। ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের টাকদিয়া গ্রামের সোহরাব মোল্লার এই আর্তনাদ তার সন্তানের জন্য। জায়গা জমি বিক্রি করে লিভারের জটিল রোগে আক্রান্ত পুত্র অপু মোল্লার চিকিৎসা করিয়েছেন তিনি, কিন্তু তাতেও আরোগ্য লাভ করেননি অপু মোল্লা। মরার উপর খাড়ার ঘা হয়ে কিছুদিন আগে পুড়ে গেছে অপুর বসত ঘরটিও। একদিকে চিকিৎসার ব্যয়ভার, অন্যদিকে স্ত্রী ও দুই শিশু সন্তানের মুখে খাবার তুলে দেওয়া, অপু মোল্লার সাথে যেন চলছে ভাগ্য দেবতার নির্মম পরিহাস। লিভার চেঞ্জ করতে 18 টাকা লাগা লাগবে, ইন্ডিয়ার ডাক্তার চিকিৎসা আছে, অথচ টাকার অভাবে আমি চিকিৎসা করতে পারতেছি না। আগুনে ঘর পুড়ে যাওয়ার পর পরনের কাপড় ছাড়া সম্পদ বলতে কিছুই নেই অপু মোল্লার, অথচ চিকিৎসা করাতে লাগবে কমপক্ষে 18 লাখ টাকা। এলাকাবাসী বলছে গ্রামের লোকেরা কিছু সাহায্য করলেও তা চিকিৎসা চালিয়ে নেওয়ার জন্য যথেষ্ট নয়। অসুস্থ লোক, এ তো অনেকেই জানে, আবার অনেকেই জানে না। আবার এর বাড়ি পুড়ে গেছে, বাড়িতে যেভাবে পড়ছে তাতে তার আর কিছু নাই। গ্রামবাসী কিছুটা সাহায্য করেছি, এখন এই যে অবস্থা ওর চিকিৎসা বা বাড়িটারি পুড়িয়ে গেছে, মোটো অঙ্কের খরচের একটা দরকার, ইন্ডিয়ায় চিকিৎসা হইতেছে। এই মতো অবস্থায় এখন যারা এলাকায় ধনী ব্যক্তি আছে এদের কিছু সাহায্য সহযোগিতা করলে পরে তাহলে ও বউ বাচ্চাটা শ্রেণী একটু বেঁচে থাকতে পারে। অপুর চিকিৎসার সাহায্যে এগিয়ে আসতে সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ ও সরকারের প্রতি আকুতি জানিয়েছেন অপুর স্বজনেরা। তোর ঘরে পড়াই এর ভিতরে আমার বাড়ি পুড়িয়ে গেছে, আমি গ্রাম এলাকাবাসীর কাছে সরকারের কাছে আবেদন যে আমি সাহায্য চাই, আমাকে সাহায্য করেন সকলে। আমি এলাকার বিত্তবানদের কাছে উদার আহ্বান জানাই, আমাদের এই সন্তানটাকে, আমাদের এই ছোট ভাইটিকে বাঁচানোর জন্য সবাই যদি একটু মানবিক দৃষ্টিতে উদারতার হাত বাড়িয়ে দেয় তাহলেই ওকে বাঁচানো সম্ভব। তাছাড়া ওর পরিবারের পক্ষ থেকে আমাদের কারো পক্ষে এই 25-30 লক্ষ 35 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। কোনো হৃদয়বান ব্যক্তি অসহায় এই পরিবারটিকে সহযোগিতা করতে চাইলে 01725403926 নম্বরে বিকাশ বা ফোন করার জন্য অনুরোধ জানিয়েছেন অপু মোল্লা ও তার পরিবার।